মঙ্গলবার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলচর মিউনিসিপাল গোলদিঘি মলের জরাজীর্ণ সমস্যার সমাধানের লক্ষ্যে প্রতিবাদ সাব্যস্ত করেন। বন্ধ করে এনেছে আর কিছু লোক আগামী দিনে পণ্য চিন্তা করছে এই গোলদিঘি মল থেকে আসবে, তাই হিসাব পেয়েছে আমরা তৃণমূল কংগ্রেস যে আজকে মিউনিসিপালিটি যে গোলদিঘি মহলের যে টাকা উঠে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানান, শিলচর মিউনিসিপাল গোলদিঘি মলের ব্যবসায়ীরা অনেক কষ্টের মধ্যে ব্যবসা করতে হয়, তার কারণ হলো নেই বিদ্যুৎ পরিষেবার নোংরা জল পান করতে হয় তাদের এবং শিলচর পুরসভার পক্ষ থেকে নেই কোনো ধরনের বিহিত ব্যবস্থা। বিজেপি সরকার আসার পরে জনগণকে লুটে পুটে খাচ্ছে শিলচর শহর, অভিভাবকহীন হয়ে পড়ে আছে। শিলচরের সাংসদ ও বিধায়ক অকর্মণ্য বলেও তারা অভিযোগ করেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রশাসন ও সরকারের কাছে দাবি রাখেন, অতিসত্ত্বর শিলচর মিউনিসিপাল গোলদিঘি মলের পরিষেবা যদি ঠিক না হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন। এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্যামতলা গোলদিঘি মলের সামনে আমরা এখানে এসেছি। আমরা আজকে এখানে একটা ধর্ণা প্রদর্শন করেছি। আপনারা জানেন যে স্বপ্ন নিয়ে এই গোলদিঘিকে তৈরি করা হয়েছিল, সেই স্বপ্নটা আজকে আমাদের নষ্ট হতে যাচ্ছে। কারণ বিজেপি পরিচালিত যে সরকার এবং পৌরসভা কর্তৃপক্ষ মিলে গত এক বছর থেকে সেই গোলদিঘি মল মানে শেষের পর্যায়ে চলে গেছে। তো সেইভাবে বিস্তারিতভাবে আজকে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন কমিশনার তদলবলিক মহাশয় আপনাদেরকে বলবে। আপনাদের দাবি কি? আমাদের দাবি অতি সত্তর গোলদিঘি মলকে আবার আগের মতো সুন্দর করে গড়ে তোলা। যা টাকাগুলো এখান থেকে রয়্যালিটি যে সরকার পায় সেই টাকা দিয়ে এই গোলদিঘি মলকে যেন আবার সুন্দর করে গড়ে তোলা হয়। যদি না হয় আমরা আন্দোলন করবো। আজকে আমরা কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোলদিঘি মল এসেছি, অনেকদিন ধরে যাচ্ছি গোলদিঘি মলে যারা ব্যবসায়ীবৃন্দরা আছেন তারা খুব একটা অস্থিরতার মধ্যে তারা আছে, তাদের ব্যবসা ইতি বাঁচিয়ে রাখতে পারবে কিনা। কেননা আজকে কয়েক বছর মধ্যে 50%-এর উপর ব্যবসায়ী এই গোলদিঘি মল থেকে গুটিয়ে নিয়ে চলে গেছে। তার কারণটা কি? শিলচর শহর আসামের সেকেন্ড লার্জেস্ট টাউন হিসাবে পরিচিত, এখানে জনসংখ্যা বহুত প্রচুর এবং যে মহল তৈরি হয়েছে একটা অত্যাধুনিক মহল আসামের মধ্যে প্রথম বা দ্বিতীয় বললেও চলে। আজকে এই মহলটা ধ্বংস হওয়ার কারণটা কি? প্রত্যেকটা ব্যবসায়ীবৃন্দ তার সঠিক পয়সা দিয়ে যাচ্ছে, স্ট্যাম্প চার্জ দিয়ে যাচ্ছে, লাইটের বিল দিয়ে যাচ্ছে, ঘরের ভাড়া দিয়ে যাচ্ছে এবং আশ্চর্যজনক যেখানে লাইটের ইউনিট 8-50 টাকা জেনারেলি আমরা দিই, এই মহলে 20 টাকা করে লাইটের ইউনিট দিচ্ছে। তারপরেও আজকে অ্যাক্সেলেটার যদি নষ্ট হয় 3 মাসের আগে অ্যাক্সেলেটার ঠিক হয় না, যদি জেনারেটার খারাপ হয় জেনারেটার 2-3 মাসের আগে ঠিক হয় না, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, পানীয় জল দপ্তরে আপনারা এই পানীয় জল আজকে 3-4 মাস এই আজকে ব্যবসায়ীবৃন্দরা এবং যারা গ্রাহক আছেন গ্রাহকরা ব্যবহার করছেন, শৌচালয়ের কোনো ব্যবস্থা নেই, পরিষ্কার চলে নেই, হাউসকিপিং ক্যাম্পটা নিয়ে যাচ্ছে, হাউসকিপিং একদম চাকচাতা অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কিছুই নেই। তাই আমরা আজকে এখানে তৃণমূল কংগ্রেস থেকে এসেছি, আমাদের দাবি অতি সত্তর একটা মহল চালাতে হলে, একটা মহলের ব্যবসায়ীবৃন্দরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে হলে যে যেগুলো ফেসিলিটি আছে সেইগুলোকে নিয়মিত করার জন্য, এইগুলোকে ঠিক করার জন্য সব ব্যবস্থা আছে। কারণ এই মহল একটা স্বপ্নের মহল ছিল, প্রাক্তন পৌরসভার সভানেত্রী শ্রী সুস্মিতা শ্রী ভীতিকাদের মহাশয়া এবং এটাকে বাস্তব রূপে গঠন করেছিলেন, কিন্তু এটাকে বিজেপি সরকার বিজেপি যারা এখানে নেতৃবৃন্দ আছে এটাকে ধ্বংস করতে যাচ্ছে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে ধর্ণাতে আছি। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী নানা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।